নমস্কার। শুভ শরদিয়া উপলক্ষে আজকে আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা চার বোন ভাই ব্যস্ত সদাই। সরস্বতী বললে হেসে, দেখ রে দিদি লক্ষ্মী, মর্ত্রের সব ছেলে মেয়েদের আমার পূজার শক্তি। লক্ষ্মী বলেন, আসল কারণ জানেও না কাক পক্ষী, পাশ করবার আশায় সবাই পোহায় এতই শক্তি। মর্তে এলেই লক্ষ্মী সুর ঘরে আজব পায় না, যতই বোঝান দুর্গা তবু মানতে ওরা চায় না ওরা শাড়ির পাহাড় বা গয়নার বাহার, চক চাউপড়াই রোল মুগলাই লুকিয়ে করে আহার। সরস্বতী বললে, মা গো বিগ বাজারে যাবো। কার্তিক বললে, প্যান্টালুনেই আমার জিনিস পাবো। গণেশ বলে, বারমুড়া চাই কোথায় পাবো কে তো। লক্ষ্মী বলে, কিনবো টু পার্ট, অ্যাড্রেসটা দে তো। পুজোর কদিন চললো ওদের কেনাকাটির বহর, চার বোন ভাই ব্যস্ত সদাই ফেললো চষে এই শহর। এইসব ড্রেস মেটেরিয়ালস স্বর্গে নিয়ে গিয়ে নতুন ফ্যাশন করবে শুরু, সব যাবে চমকিয়ে। ধন্যবাদ।